ক্ষতি সাধনই উপকার করে না আমাদেরকে উপকারী বিদ্যা দান করো এমন বিদ্যা দান করো যা হচ্ছে উপকারী সাময়িক মনে হলে একটু আমার উপকার হয়ে গেল কিন্তু আপনাকে এর চেয়ে বড় বিপদে যে ফাঁসিয়ে দিল এটা আপনাদের উপকারী নয় ওয়ালাকাদ কাদা আলেম আর নিঃসন্দেহে তারা জানে এই তারাহু বা জাদুঘররা জানে তারাহু যে তারা যা কিছু ক্রয় করেছে কি ক্রয় করেছে যে তারা গ্রহণ করেছে ক্রয় করেছে মানে তারা চয়েস করেছে এর পরিণাম কি ফিল আখেরাতে মিন খালাক এই জাদুর কারণে আখেরাতে পরকালে তাদের জান্নাতে সুখ শান্তিতে কোন অংশ নেই অর্থাৎ জাদুকর চিরকাল জাহান নামে থাকবে যেহেতু সে বড় কাফের এইরকম জাদু যারা করবে করাবে তারাও যারা করবে করাবে অনেকে নিজে জাদু বিদ্যা জানে না কিন্তু জাদুকরের কাছে গেল বলছে অমুক আমার সাথে খুব দুশ্মনী তার ওকে একটা বান মেরে দেন তো হ্যাঁ মা লাহফিল আখের মেন খাল আখের কোনো অংশ নেই জানলাতে যৌতুই নামাজ রোজা হজ্জাকাত করেনা হন না কিনা কিন্তু আপনি আপনার ইমান ইসলাম ভঙ্গ করলেন এই কুফুরি ধর্মকান্ডের মাধ্যমে মালাহু ফিল আখির মিন লা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম আর বড়ই নিকৃষ্ট বড়ই জঘন্য অবশ্যই মা শারাউ বিহি আনফুসাহুম জারবিনুমাই নিজেকে তারা বিক্রি করে দিয়েছে এই জাদুবিদ্যা বড়ই নিকৃষ্ট মা শারাউ বিহি আনফুসাহুম জারবিনুমাই নিজেকে বিক্রি করে দিয়েছে অর্থাৎ নিজেকে জাহান্নামে ফেলে দিল আর এদিকে যাদুবিদ্যাতে ব্যস্ত হয়ে গেল বড়ই জঘন্য এই বিদ্যা যে নিজেকে বিক্রি করে ফেলেছে লু যদি তারা উপলব্ধি করতো বা জানত আল্লাহমে এরা এই জাদুবিদ্যা বাদ দিয়ে অনসারীরা আর যুগে যুগে কররা। যদি তারা সত্যিকার ইমানদার হয়ে যেত শিরকুফরি মুক্ত ইমান অত্যাকাও আর আল্লাভীরু হয়ে যেত যে কারো ক্ষয়ক্ষতি করব না আর জাদু দিয়ে ক্ষয়ক্ষতি করা হয় অত্তাকাও আল্লাহ হয়ে যেত তাহলে তাদের জন্য উত্তম উৎকৃষ্ট পুরস্কার রয়েছে আল্লাহ থেকে যে আমরা যদি ইমান এবং তাকুয়া অবলম্বন করি ইমান এবং তাকুয়া কত যে গুরুত্বপূর্ণ বিষয় ইমান তাকুয়া যদি থাকে এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার পাওয়ার মাধ্যম আল্লাহ বললেন

যে ওলির যদি মরিদ হয়ে যাও লাখ আলাল মরিদিন আছে নাকি হ্যাঁ আর তারপরে যারা মরিদ বানায় তারা আবার আউলিয়া উল্লাহ হইল নাকি তাদের ইমান শির্ক মুক্ত নাকি তাদের ইমান কি বিদাত মুক্ত নাকি হ্যাঁ তাদের কি তাকুয়া আছে নাকি না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পয়সাওয়ালা এরাই যারা মরিদ বানাই তাহলে এই যে মগজে ঢুকে আছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিমদের যে অলি উল্লাহ মানে যারা হ্যাঁ সুফি অলি উল্লাহ মানে যারা পীর সাহেব যারা মুরিদ বানায় যাদের অনেক মরিদের সংখ্যা আছে যারা বায়াত নেই ওরাই পীর আর ওরাই অলি আর তাদের কোন ভয় নেই তাদের ভয় নেই এই কথাও ভুল কারণ তারা আল্লাহ না আল্লাহর ওলি কারা দুটো গুণ আল্লাহ পরের আয়তে বলছে প্রথম কথা তারা অলি না যাদেরকে আজকাল আমাদের উপমহাদেশি মনে করা হচ্ছে যদি ইসলামে গন্ডিতে থাকে তাহলে আল্লাহর সাধারণ অলি কিন্তু বড় শিরকে লিপ্ত থাকলে ওটাও না আল্লাহর ছোট অলিও না সাধারণ ওলিও না আর আল্লাহর খাস অলি হওয়ার জন্য ইমান এবং তাকুয়া উচ্চ পর্যায়ের তাকুয়া উচ্চ পর্যায়ের ইমান লাগবে শির্ক মুক্ত কুফুরি মুক্ত নিভাক মুক্ত ইমান লাগবে এবং সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকুয়া তো বলছিলাম যে লাফুন আলহিম আর দ্বিতীয় কথা যে তাদের মুরিদরা আশা করে বসে আছে যে আমাদের পীর সাহেবরা বুজরুগানের দিন এরা অলিয়া ওলিয়া বড় বড় বিশাল বিশাল জাহাজ নিয়ে হাসরের মাঠে ঘামের উপর দিয়ে চলে আসবে উড়ে চলে আসবে জাহাজ নিয়ে আর আমাদেরকে ভর্তি করে করে জান্নাতে ঢুকাই দিবে হ্যাঁ আর এই কোথায় কোথায় লাখ আলিম তাদের ভয় নেই তারা যদি সত্যি আল্লাহর ওলি হয় তাদের ভয় নেই আপনাদের ভয় নেই মরিদিন এই কোথায় কোথায় বলেন আর তারা চিন্তিত হবে না তারপরে ওলি কারা আমানু যারা ইমানদার সিরকি আকিদা থাকবে আর ইমানদার না বলবে যে কুম্ভ আমার হুকুম এই মৃত তুমি কেন মরবে আর তোমাকে মালাকুল মত কেন নিয়ে যাবে তুমি যদি মরে থেকে যাবে তাহলে তোমার দাদা কি করে খাবে। তুমি তো একা নাতি ইজনি আমার হুকুমে দাঁড়া আল্লাহর হুকুম লাগে না এদেরকে মৃত জীবিত করতে তারা আল্লাহ বলি এরা আল্লাহ বলি না এরা শৈতান বলি কুম্ভ এখানে জাদু এত বড় কুফুরি মন্ত্রতন্ত্র তারপর আল্লাহ বলছে ইল্লা বেজরিনা আল্লাহর হুকুম ছাড়া কিছু হইতে পারে পারেনা আল্লাহ হুকুমান আল্লাহর ইচ্ছা এখানে আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর হুকুমান আল্লাহর পছন্দ নয় আবার বিধানের বিধানগত হুকুম নাই আল্লাহর ওলি আল্লাহর ওলি যারা যারা আল্লাযিন আমানু ইমানদার আর ওয়াকানু ইত্তাকুন মুত্তাকি এরা হচ্ছে ইমানদার জান্নাতী কারা যারা ঈমানের সাথে সাথে মুত্তাকি হয়েছে ঈমানের সাথে সাথে জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য সুতরাং বিষয়টি অত সহজ নয় যদিও দুটা শব্দ আপনি দেখছেন যে ইমান আর তাকওয়া ঠিক থাকলে আপনি আল্লাহর ওলি ঈমান তাকওয়া ঠিক থাকলে আপনার জন্য জান্নাত নিশ্চিত ইমান তাকুয়া ঠিক থাকলে আপনার জন্য আল্লাহর কাছে বড় পুরস্কার রয়েছে আয়াতের তরজমা করলাম আর আমি ইঙ্গিত করে দিচ্ছি যে হারুত এবং মারুত সম্পর্কে দুটি মত রয়েছে এক একদল বলছেন যে তারা দুজন কি ছিলেন ফেরেশতা ছিলেন আর আর একদল বলছেন যে এই দুজন ফেরেস্তা ছিলেন না বরং মানুষ ছিল আর এই মানুষরা সব জাদুবিদ্যা বিদ্যা শিখাত এসব কথা বলা হয়েছে হমা হুনজে লা লাল মালা কাহিনী ওইরকমই হমা হুনজে লাল মালা কাহিন মানে কেউ কেউ তর্জমা করেছে যে দুই ফেরেস্তার ওপর অবতীর্ণ করা হয়নি না এর অর্থ রয়েছে এখানে এইরকম অর্থ করেছে যেমন এখানে কেউ কেউ জি কিন্তু অধিকাংশ তাহসিরকাররা বলছেন যে না এইটা ঠিক না তাই বলছেন আমি ক্যাসেন তো লালিওয়াজা হ ক্যাসির মিনা সালাফি এলা আন্নাহ মা কানা মালা কাহিনে মিনাস অনেক সালাফগণ অর্থাৎ সাহ বাই ক্যারাম তাবেন তাবা তাবেন প্রথম যুগের মথাস্সেরিন গণ তারা এই মত পোষণ করেছেন যে আরত মারুদ দুইজন ফেরেশতা ছিল কোনো মানুষ ছিল না ওয়ান নাজিলাল আরজি আর তা তাদেরকে আকাশ থেকে নামানো হয়েছিল কেন আল্লাহ আকাশ থেকে দু ফেরেশতাকে নামানো এই সম্পর্কে আহ তফসিল লিখেছেন যে ফেরিশতারা আল্লাহকে বলেছিল তো তখন যখন মানুষকে সৃষ্টি করা হয় তখন ফেরেশতারা নিষেধ করেছিলেন তাই না জানলে কেন এদেরকে সৃষ্টি করা এটা কলহ বিবাদ সৃষ্টি করবে এরা মারামারি করবে খুন করবে ফুতনা ফাসাদ সৃষ্টি আমরা আপন তাসবীহ করি তারপরে ফেরেশতারা আল্লাহকে বলেছে হে আল্লাহ আমরা মানুষের মতো হিতাম না এই মানুষ এত পাপ করছে এত শিরক করছে কুফরি করছে আর এত খুন করছে আর এত বেবিচার করছে গুনার কাজ করছে আমরাও এরকম হিতাম না আমরা মানুষের মতো কখনো হইতাম না তো না আল্লাহ ঠিক আছে তোমাদের মধ্যে থেকে দুইজন দুজন পরীক্ষা করে যে তোমরা মানুষের মতো হবে না মানে সব ভালো থাকবে তোমরা চয়েস করো তোমাদেরকে শুধু ভালো ক্ষমতা দিয়ে রেখেছি তোমাদেরকে ওই মানুষের মধ্যে ভালোর সাথে একটা খারাপ ক্ষমতা দেওয়া আছে ওই ক্ষমতাটা ওই দুই ফেরস্তাকে দিয়ে দিব। দিয়ে জমিনে নামিয়ে দিব তারপরে দেখবো যে ওই দুই ফেরেস্তা করে কি আমাদের মধ্যে আল্লাহ দুটো ক্ষমতা দিয়ে রেখেছেন জানেন না জানেন না আল্লাহ সাহুল তার খুব প্রসিদ্ধ কিতাব এই বলেছেন যে মানুষের মধ্যে আল্লাহ একটা কুয়াতে ফেরিস্তাগত ফেরিস্তাদের শক্তি শক্তি হচ্ছে হ্যাঁ ভালো কাজের শক্তি মন্দ কাজের কোন শক্তি নেই পারবেই না করতে আর একটা হচ্ছে আমাদের মধ্যে শক্তি সেটা হচ্ছে কুয়াতে পাশবিক শক্তি গরু ছাগলের শক্তি হ্যাঁ হিংসুর পশুর শক্তি বিচ্ছুর শক্তি দংশন করা হিংসা করা বিদ্বেষ হ্যাঁ খুন করা মারামারি করা করা এই দুটো শক্তি আমাদের মধ্যে দেওয়া আছে আর তারপরে এই দুটো শক্তির লড়াই আমাদের ভিতরে থাকে দেখেন না অনেক সময় মনটা ভালো কাজের দিকে যাচ্ছে আবার খারাপের দিকে যাচ্ছে দুটো শক্তির ভিতর ভিতর লড়াই চলছে লড়াই চলতে চলতে যা যা যে ভালোর চেষ্টা করে ভালোটাকে বৃদ্ধি করার চেষ্টা করে তার মধ্যে ওই এনার্জি চলে আসে তখন ভালো কাজটা প্রাধান্য পেয়ে যায় আর মন্দ শক্তিটা সেখানে কি হয়ে যায় দমন হয়ে যায় বা কমজোর হয়ে যায় ভিতরে লড়াই চলতে থাকে মধ্যে কিছু লোক আছে এর বিপরীত দুই মাঝে মাঝে আবার ভালো কাজ মুসলিম সমাজের হ্যাঁ যারা পাপও করে নেকি করে এর মধ্যে ভালো কাজ করে একবার ইচ্ছা হয় কিন্তু মন্দ শক্তিটা এত শক্তিশালী হয়ে গেছে কারণ তাকে বেশি আহার দিয়েছে মন্দ শক্তিকে বেশি আহার দিয়েছে চোখকে মন্দ কাজে লাগিয়েছে হাত পাখে মন্দ কাজে লাগিয়েছে বেরেন বুদ্ধিকে মন্দ কাজে লাগিয়েছে তখন এই শক্তিটা বেশি শক্তিশালী হয়ে গেছে ভালো যেটা শক্তি ফেরেস্তাগত কুয়াতে মালায়াতিয়াত সেটা তার দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ জিকির আলমিনের যে যত বেশি করবে আল্লাহকে যে যত বেশি স্মরণ রাখবে অন্তর থেকে জবান দিয়ে কাজের মাধ্যমে এবং ফরজ এবাদত বন্দীর মাধ্যমে সন্নত নফল মুস্তাব জিকির আজকারের মাধ্যমে তার ফেরেস্তাগত শক্তিটা তত বেশি শক্তিশালী হবে পরীক্ষা করে দেখুন আপনি পরীক্ষা করে দেখতে পারেন হ্যাঁ আপনার জীবনটাকে আপনি একটা মাস আমি এই মোবাইল আর ইন্টারনেট ছুব না আমি আজকাল কেউ রাজি হবেন না রাজি হবেন না বড় ফেতনায় করে আছেন এক মাস শুধু কোরআন আর হাদিস কোরআন হাদিস এটা আমার ট্রেনিং কোর্স এক মাস দেখেন আপনার ইমান আমল আখলা এবাদত জি কি রাজগার ফরোজ নফল আর মনের অবস্থা কত উন্নতি করে কুয়াতে মালাকিয়াত কত শক্তিশালী হয়ে যায় আর দুনিয়া দাঁড়ি শুধু যতটা হালাল রুজি চলে আসে দুনিয়ার কোন লোক না ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসেন আর এমনি তো কমে আসবে যখন নেকি বাড়বে তখন ইন্দাল হাসান সৈয়াদ আর আর একজন লোক এক মাস কি গোটা বছরে এগারো মাস কোরআন ছয় না কিন্তু ঠিক আছে তার দেখেন চরিত্রে কত অধপতন ঘটছে চোখের কত জেনা হচ্ছে আর হয়তো জবানের জেনা হচ্ছে আর কত যে পাপে লিপ্ত হচ্ছে আর কত যে চেটিং করছে আর কত ইসলামের দিনের দোহাই দিয়ে কত পাপে লিপ্ত হচ্ছে আল্লাহ ভালো জানে হচ্ছে না হচ্ছে না জি হ্যাঁ পরীক্ষা করার থাকলে পরীক্ষা করেন আপনি কোন ক্ষেতের কোন ক্ষেতের ফসল আপনি চিন্তা করেন আপনি কি সত্যি কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রাখা লোক দৈনন্দিন আপনার কোরআন এবং হাদিসের কোর্স আছে যেখান থেকে আপনি ইসলামের নিচ্ছেন না আপনি নেট নিয়ে সারা রাত ইন্টারনেটে ডুবে আছেন চলে আসছে তারপর ওই অন্ধকারে নিয়ে বসে আছেন 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 চলতে আছে যতক্ষণ একবার নিস্তেজ হয়ে আপনার চোখ বন্ধ না হয়ে যাচ্ছে হাত থেকে মোবাইলটা না পড়ে যাচ্ছে ততক্ষণ ছাড়ছেন না আপনি কি আপনার আধ্যাত্মিক উন্নতি হবে কি আপনার রুহানিয়াত আসবে আর কি আপনার ইমান আমলের উন্নতি হবে হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিম অবস্থা তাহলে বেনামাজি বাদ দেন এ অবাধ্য নাফার দেন আপনার দ্বারা কত নাফার হচ্ছে আর আল্লাহ থেকে আপনি কত দূরে হয়ে যাচ্ছেন এই জন্যই যে আপনি আপনার কুয়াতে মালাকিয়াতটাকে ফেরেস্তাগত শক্তিকে শক্তিশালী করতে চাইছেন না আপনি আপনি কুয়াতে বাহিমিয়াত পাশবিক শক্তি পেটের টাকার লোভ লালসা দুনিয়ার চাহিদা স্বার্থের লোভ লালসা লোভ লালসা নেতৃত্বের লোভ লালসা হ্যাঁ আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীর লোভ লালসা কোথায় টাকা আছে কোথায় পয়সা আছে এই যে সামলাইতে পারছেন না এগুলো কোথেকে তৈরি হচ্ছে এগুলো কুয়াতে বেহিমিয়ার থেকে তৈরি হচ্ছে পাশবিক শক্তি থেকে তৈরি হচ্ছে এই দুটোর লড়াই আমাদের ভিতরে হইতে থাকে আল্লাহ প্রত্যেককে দুটো ক্ষমতা ভালো সুন্দর করে দিয়ে দিয়েছেন আল্লাহ ইম্মা শাকেরা শাঁকেরা গুজার হইতে হলে কুয়াতে মালাকিয়াত শক্তিশালী করার চেষ্টা করতে হবে তাকে হার দিতে হবে ও ইম্মা কফুরা আর যদি কুফুরি রাস্তা নাও তার মানে তুমি কুয়াতে বাহিমিয়াত পাশবিক শক্তিকে তুমি শক্তিশালী করেছ আল্লাহ রবুল্লাহ যেন আমাদেরকে হেদায়তের পথে রাখেন ভালো শক্তি আমাদের মাঝে বৃদ্ধি করা তৌফিক দান করেন এবং খারাপ যে শক্তি রয়েছে বা গুণ রয়েছে দোষ রয়েছে সেগুলিকে নির্মূল করা আল্লাহ যেন তৌফিক দান করেন বলছিলাম যে এই ফেরিস্তাকে পাঠিয়ে দেওয়া হলো ওই দুই হারুত মানুষ ফেরেস্তার মধ্যে ভালো শক্তি ছিল তার মধ্যে মানুষের যে পাশবিক শক্তিটা আছে পাবে ওইটা আল্লাহ দিয়ে দিলেন মানে এখন এদের মধ্যে একটা যৌন চাহিদা চলে আসলো এদের মধ্যে দুনিয়া একটা লৌলা চলে আসলো দুনিয়া যে একটা বড় একটা স্বার্থের বিষয় এটা চলে আসলো যেমন মানুষের চরিত্র আর তাদেরকে আল্লাহ এই জাদুর বিদ্যা শিখিয়ে দিলেন আর বললেন যে জাদু দেখো শিখতে চাইবে খুব উদ্গ্রীব হয়ে ওদেরকে আগে সতর্ক সাবধান করে দিবে যে আমরা কিন্তু তোমাদের জন্য প্রেরিত হয়েছি তোমরা যদি জাদু শিখো তো সামলাইতে পারবে না একটা জাদু শিখলেই কোবরি করবে জাদু শিখলেই কোবরি করবে সাবধান শিখতে চাও শিক্ষিত কিন্তু কুফরি করবে এই পরীক্ষা আর তারপরে এই দুই ফেরেশতাও অনেক ইসরায়েলি রেওয়ায়ত এই মর্মে বহু ইসরাইলি রেওয়ায়ত রয়েছে তারাও পাপে লিপ্ত হলেন এসব রেওয়ায়ত রয়েছে কত দূর সত্য আল্লাহ ভালো জানেন এখানে এসব কিছু বলা হয়নি শুধু এতটুকু বলা হয়েছে যে যারা কোরআন সন্ন্যার অনুসারী অনুসরণ করেনি যারা কোরআনের অনুসারী হয়নি বা নবী শেষ নবী মোহাম্মদ অনুসারী হয়নি ইহুদিরা এবং তাওরাতের ভবিষ্যৎবাণীর অনুসারী হয়নি তারা যাদের অনুসরণ করেছিল আর হারত মারুতের উপর যা নামানো হয়েছিল যা দেওয়া হয়েছিল যে বিদ্যা সেই বিদ্যার অনুসরণ তারা অর্থাৎ জাদু বিদ্যার তারা অনুসরণ করেছিল স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করলে শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় এই মর্মে সহি মুসলিম হাদিস আছে সুতরাং এই মন্ত্রতন্ত্রের বিভিন্ন মন্ত্রতন্ত্র জাদু রয়েছে জাদুর অনেক প্রকরণ রয়েছে একটা বই আমার অনুবাদকৃত রয়েছে কোরআনে বাহাদুসের আলোকে জাদুর কোরআনে বাহাদিসের আলোকে জাদুর চিকিৎসা এই বইটি অত্যন্ত ভালো খুব ভালো বই এতে জাদু প্রায় আট বা নয় প্রকারের জাদু উল্লেখ করা হয়েছে তার একটা হচ্ছে প্রেম সৃষ্টি করার বিচ্ছিন্নতা সৃষ্টি করা জাদু প্রেম সৃষ্টি অথবা ভালোবাসা সম্প্রীতি আর বিচ্ছিন্নতা সৃষ্টিকারী জাদু এই জাদু ও করে থাকে এই সমস্ত জাদুগুলি হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে আর শয়তান শয়তান এই যে ইবলিশ বুড়া তার সিংহাসন নিয়ে বসে আছে কোন মহাসাগরে বিশাল সিংহাসন নিয়ে আর সারা বিশ্বে অন্যান্য জিন শয়তানদেরকে ছেড়ে দিয়েছে সবাই গিয়ে রেপোর্ট করে সন্ধ্যা কোন কোনো রেপোর্টে খুশি হয় না কিন্তু স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিলে খুব খুশি হয় এই মর্মে যে হাদিস চলেছে সোনাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইন্নাল শাইতান লায়াদা আরসু আলাল মা শাইতান তার সিংহাসন বসিয়ে রেখেছে পানির ওপর আল্লাহই ভালো জানেন হতে পারে আটলান্টিক মহাসাগরে আছে জি সুম্মা ইবাসু সারায়াহু তারপরে তার যে অভিযান মসেনা বাহিনী রয়েছে জিন শাইতান মানুষ শাইতান তো লেগে আছে জিন শাইতান সবচেয়ে বড় শাইতান

শেষ পর্যন্ত তাকে এই মিথ্যা কথা বলেলাম কে বলছে তাকে হিংসা করেলাম তাকে চুগলপুরি করেলাম তাকে সির করেলাম আজম বলেলাম ইয়া খাজা মাদাত বলেলাম হ্যাঁ শয়তান এগুলো করাচ্ছে জি এগুলো ইসলাম নয় ইয়া খাজা মাদ আর মাদাদ জি এই শয়তান এগুলো করায় আর এরকম বহু কথা বলেলাম এই করেলাম কাউকে দুজনে মারামারি লাগিয়ে খুন করিয়ে দিলাম এ মুখে দিয়ে জেনা করিয়ে দিলাম এই রকম বহু রিপোর্ট আসতে থাকে তার কাছে তারপরে ওয়াহয়া ইয়াকুলু কাজা ওয়া কাজা এই রকম কথা বলে দিল ফায়াকুল ইবলিস ইবলিস বলে লা والله মা সানা তাশাইয়ান আর আল্লাহর কসম করে ইবলিস আল্লাহর কসম করে তারপরে ইবলিশ যদি মালাউন হয় তাহলে নাস্তি কত বড় মালাউন যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না ঠিক না ইবলিস ওয়াল্লা আল্লাহর কসম খেয়েছে সে পীরের ওলির কসম খাই না বাপের কসম খায় দানা ছুয়ে কসম চোখে হাত দিয়ে কসম করে মুসলিম কসম ছেলের গায়ে হাত দিয়ে কসম আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম আমার বাপের কসম আমার রুজি মিলবে না এই যে কসম করে তাহলে ইবলিসটা নিকৃষ্ট কিনা ইবলিশ ওয়াল্লা বলছে আর এরা কি বলছে বাপের কসম মায়ের কসম অমুকের কসম তমুকের কসম কত অধম এরা ইবলিশ তখন বলে যে লাভ মাস্তানা তা সে কী করেছো তুমি কিছু করতে পারো তুমি রাজি হয় না ইবলিস বলছে ইয়েতে আমি রাজি না আদম আর একজন আসি আসাম বলে মা তারাক হাত্তা ফার রাখ তো বাইনা বেনা তার একজনের পরিবারে ঢুকলাম আর ঢুকার পরে স্বামী স্ত্রীতে দিলাম ঝগড়া বাঁধিয়ে আর দুইজনে ঝগড়া করতে করতে একেবারে তালাক আর একেবারে বেদা দিতে একসাথে তিন তালাক এক দুইয়ের নাম কথা নেই তালাক 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 তিন ছাড়া তিনের কমে তালাক হয় না আরে বেদাতি মৌলী সাহেবদেরও জ্ঞান নেই যে তার তালাক লিখাচ্ছে আমাদের কাছে অনেক রেকর্ড আছে তালাক লিখেতে মজরিসে বসেছে এই সৌদি আরব থেকে ছেলেটা গেছে বলছে যে আমি তালাক দেবো একটা তালাক লেখার বলছে এক লিখা হবে না এক লিখা হবে না তিন লিখতে হবে বিদাতি মোল্লা তিন লিখাচ্ছে বাধ্যতামূলক অথচ আল্লাহ বলছে আর তালাক মার্রা তান তালাক দুইবারে দাও আর দুইবার চিন্তা করো দুইবার পর্যন্ত তোমার চিন্তার সময় সুযোগ মার রাতান কেন বললেন দুইবারে রাজাত করতে পারবে স্ত্রীকে ফিরাতে পারবে একবার হয় ভুল হয়ে যায় দুইবার ভুল হবে তিনবারের বেলা ভুল না হতে পারে না সুতরাং তিনটা গুলি তিন তালাক তিনবারে দাও চিন্তা ভাবনা করে আর তালাক ও তালাকে রাজি হচ্ছে দুইটা দুইবার দিয়ে দিয়ে ফিরাতে পারবে আর তারপরে যদি তৃতীয়বার দিয়ে দাও ফাইন তাল্লা তানকে হাজা জান বা তৃতীয়বার দিয়ে দিলে তার মানে ফাইনাল আর ভালো করে চূড়ান্ত ফেসাল করে ফেলেছ আর একে কি রাখবো না আর এর কথা কোনোদিন চিন্তাও করব না কিন্তু বিদাতি সমাজ একসাথে মোল্লা বিদাতি জাহেল মোল্লাও তিন তালাক লিখাবে আর জনগণও একটাতে রাজি হবে না মেয়ের বাপ একটাতে রাজি না ছেলের বাপ মা আর দেশের সমাজের যারা সমাজপতি জাহেল মূর্খ তারাও এক দুই তালাকের রাজি না একসাথে তোকে তিন তালাক লিখতে হবে আর এমন কি উকিল ও জাহেলের জাহেল অ্যাডভোকেট সেও তিন তালাক লিখাচ্ছে কোটি গিয়ে তালাক লেখাবেন ও তিন তালাকি লিখবে এক তালাক লিখবেন অথচ সমস্ত মজাবে হানাভি মজাবে ফেকা পড়ে দেখেন সাফি মালিক হামবেলি সমস্ত মজাবে তিন তালাক একসাথে দেওয়া তালাক বেদি এই ইউনো অমো হার রামন সারা বেকায় পড়ে দেখেন হেদায় পড়ে দেখেন কোন কিতাব পড়বেন আপনি কোরআন পড়েন আগে হ্যাঁ পড়েন আগে আর তাতেও যদি ক্ষান্ত না হতে চান আর মনের শান্তি না হয় যে ফেঁকা ফেঁকা করছেন তো ঠিক আছে মানুষের ফতুয়াই পড়েন মানুষের ফতুয়া আলেমদের এমামদের ফতুয়া তো আছে তিন তালাক দিলে বেদাত হবে হারাম হবে কাবিরা গোনা হবে তারপরে তখন ইস্তলাম আসলে যে তিন তালাক একসাথে দিলে তিনটাই পড়বে না একটা পড়বে তখন আপনার মজাবের ইমাম সাহেব বা মজাবের আলেমরা তখন বলছে তিন দিলে তিন হয়ে যাবে আর নবী সাহাের সহি মুসলিমের হাদিস বলছে যে নবিস্লামের জামা নাই আওবাকারের জামা নাই উমারের প্রথম জামা তিন তালাক একশো তালাক দিল একটাই গণ্য হইত এখন আপনি কোন দিকে